আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম মজার একটা রেসিপি নিয়ে। বাবা ডিমের কারি আমি কিভাবে তৈরি করব আপনারা দেখবেন, অবশ্যই ভালো লাগবে। দেখতে কিন্তু অনেক সুন্দর, খেতেও কিন্তু অনেক মজা। তো এখনই চলে যাচ্ছি রান্না করার জন্য। এখানে আমি 3টা ডিম নিয়েছি, ডিমগুলো ভেঙে নেব। ডিমের মধ্যে একটু খোসা পড়ে গেছে, খোসাগুলো আমি তুলে ফেলে দিয়েছি। এখন ভালোভাবে ফেটে নিব। একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম, অল্প একটু স্বাদ মতো লবণ, আর দিয়ে দিলাম 1 ফুট চা চামচ কালো জিরা। কালো জিরাটা দিলে গ্যারান্টি অনেক ভালো লাগে, খেতেও মজা লাগে। তো ভালোভাবে ফেটে নিয়েছি। একটা কাগজ নিয়েছি, প্লাস্টিকের কাগজের মধ্যে ঢেলে দেব। ঢেলে দিয়ে ভালোভাবে এক মগটা, কাগজের মগটা আটকে নিয়েছি যাতে ছুটে না যায়। এখন আমি সিদ্ধ দিয়ে দিব। তো কড়াইতে গরম পানি দিয়ে বলক উঠিয়ে নিয়েছি এবং ডিমটা দিয়ে দিলাম। তো 5-6 মিনিট আমি সিদ্ধ করে নিয়েছি, ডিমটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে। এখন আমি নামিয়ে ফেলবো। তো নামিয়ে ফেললাম। তো এখন আমি কেটে নিব, কাগজ থেকে বের করে নিয়েছি, এখন পিস পিস করে কেটে নিচ্ছি। তো সবগুলো আমি কেটে নিলাম। এখন একটা কড়াইয়ে বসিয়ে দিয়েছি চুলাতে। কড়াইটা গরম হওয়ার পরে অল্প একটু অলিভ অয়েল তেল দিয়ে দিলাম। এখন ডিমগুলা ভেজে নিব উল্টিয়ে পাল্টিয়ে। সবগুলা ডিম আমি ভেজে নিয়েছি, এখন তুলে ফেলবো। এখানে আমি টমেটো নিয়েছি, আদা নিয়েছি, রসুন কুনিছি, পেঁয়াজ নিয়েছি, কাঁচামরিচ নিয়েছি 6টা, 1টা পেঁয়াজ, 1টা ছোট সাইজের টমেটো, 4 কোয়া রসুন, 1 ইঞ্চি আদা। এগুলো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো ব্লেন্ড করে নিয়েছি, এখন চলে যাব রান্নাটা করার জন্য। একটা ওই একই কড়াইতে আমি দিয়ে দিলাম 1টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এখন হালকা একটু ভেজে নিব। পেঁয়াজগুলা ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দেব পেস্ট। আমি যে পেস্টটা তৈরি করেছিলাম পেস্টটা দিয়ে দিলাম। এখন দিয়ে দিব 1/2 চা চামচ লাল মরিচের গুঁড়ো, 1/2 চা চামচ জিরার গুঁড়ো, 1/2 চা চামচ হলুদের গুঁড়ো, 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো, অল্প একটু গোলমরিচের গুঁড়ো, অল্প একটু দারচিনির গুঁড়ো, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালোভাবে মশলাটা কষিয়ে নিব। তো ভালোভাবে কষিয়ে নিয়েছি মশলাটা। এখন আমি দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি দিয়ে দিব, আর দিয়ে দিব 3টা কাঁচা মরিচ, আর ভেজে রাখা ডিমগুলো দিয়ে আমি রান্নাটা করে নিব। তোমার ডিমের রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবারে দেখার সুযোগ করে দিবেন। এখন দিয়ে দিলাম কেটে রাখা টমেটো। এখানে আমি 1টা ছোট সাইজের টমেটো নিয়েছি। তো এখন রান্নাটা করে নিব। তোমার রান্নাটা কিন্তু হয়ে গেছে, এখন ধইনা পাতা দিয়ে নামিয়ে ফেলব। আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সবারে দেখার সুযোগ করে দিবেন, আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এখন আমি নামিয়ে ফেলব। তো রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, নামিয়ে ফেললাম। একটা কাচের প্লেটে আমি নিয়ে নিচ্ছি। তো দেখতেই পারছেন রান্নাটা কত সুন্দর হয়েছে। আর আপনারা অবশ্যই বাসায় এভাবে বাবা ডিমের কারি করে খাবেন, অনেক মজা লাগে। কিন্তু গরম ভাতের সাথে, ডালে রুটির সাথে, পরোটার সাথে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।